বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা ও সমালোচনা হচ্ছে। এর নেপথ্যে কলকাতার কালীপূজা উদ্বোধন করার ঘটনা। অবশেষে বিষয়টি খোলসা করে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সোমবার একটি ভিডিও পোস্ট করেন সাকিব। সেখানে তিনি বলেন, আসলে বিষয়টি খুব সেন্সিটিভ। প্রথমেই যা বলবো, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। ভুল ত্রুটি হবেই, ভুল ত্রুটি নিয়ে আমরা চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি আরও বলেন, এখন আসি পূজোর বিষয়টি নিয়ে। মিডিয়া সহ সব জায়গায় এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছিলাম, কিন্তু তা করতে আমি যাইনি, কখনো করিও নি। ওখানকার ইনভিটেশন কার্ড দেখলেই আপনারা বুঝবেন কে পূজা উদ্বোধন করেছেন, আর সেটা হয়েছে আমি যাওয়ার আগেই। টাইগার অলরাউন্ডার যোগ করেন, যেখানে আমার মূল প্রোগ্রাম হয়েছে সেটা অবশ্যই পূজা মণ্ডপ ছিল না, পাশে আরেকটি স্টেজ ছিল যেখানে পুরো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপ ক্রস করার সময় পরেশদা, যিনি আমাকে ইনভাইট করেছিলেন, তার অনুরোধে প্রদীপ প্রজ্বলন করি। যেহেতু কলকাতায় আমি অনেকদিন খেলেছি, ওখানকার মানুষরা আমায় অনেক ভালোবাসে এবং অনেক পছন্দ করে। সবার উৎসাহের কারণে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা হয়। সাকিব আরও বলেন, আমার যেখানে প্রোগ্রাম ছিল সেখানে পুজোর কোনো অনুষ্ঠানই হয়নি। যেটা হয়েছে 2 মিনিটের যে সময় আমি পুজো মণ্ডপে ছিলাম, সেটাতেই সবাই ধরে নিয়েছে আমি পুজোর উদ্বোধন করেছি, কিন্তু এটা আমি কখনোই করিনি। এছাড়া একজন সচেতন মুসলমান হিসেবে আমি মনে করব ওখানে আমার যাওয়াটাই আসলে ঠিক হয়নি। আশা করি সব বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে এমন কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি হয় সেদিকে খেয়াল রাখব। এরপর আসলে কে পূজা মণ্ডপের উদ্বোধন করেছিলেন সেটি জানিয়ে সাকিব আল হাসান বলেন, পুজোর উদ্বোধক ছিলেন ফিরহাদ হাকিম। তিনি কলকাতা পৌরসভার প্রশাসনিক প্রধান ও পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী। আমি আসার আগেই তিনি পূজোর উদ্বোধন করেছেন। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করব এমন কোনো ইচ্ছে আমার নেই। ইসলাম একটি শান্তির ধর্ম। আমার জ্ঞান যদিও কম, আমি চেষ্টা করছি, ভবিষ্যতেও চেষ্টা করব ইসলাম সম্পর্কে যতটা জ্ঞান নেওয়া যায়। দোয়া করবেন আমি যেন নিয়ম মেনে চলতে পারি। এর আগে গত বৃহস্পতিবার বেনাপোলে স্থলবন্দরে ভারতে যান সাকিব। সেখানে কাজ শেষে শুক্রবার দুপুরে দেশে ফিরেন টাইগার অলরাউন্ডার। বিভিন্ন সময় মতের অমিল বা অপছন্দের কারণে অনেক তারকাকে হত্যার হুমকি দিয়েছেন বিপদগামীরা। তবে এতদিন দেশের কোনো ক্রিকেট তারকাকে এমন কেউ কিছু বলার সাহস পায়নি। এবার বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে এসে দা উসিয়ে হত্যার হুমকি দিয়েছে এক যুবক। রোববার রাত 12:07 ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার। নিজের ফেসবুক অ্যাকাউন্ট মহসিন তালুকদার থেকে লাইভে ভিডিওটি প্রচার করেন বিপদগামী এই যুবক। সাকিবের উপর ক্ষোভ থেকে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন তিনি। এদিকে সাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন তিনি। এই ভিডিওতে নিজের পরিচয় প্রকাশ করে মহসিন বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। একই দিনে 6:40 আরও লাইভে হাজির হন। সেখানে সাকিব আল হাসানকে দুঃখ প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এ যুবক। এ সময় মহসিন বলেন, কারো চাপে তিনি এই ভিডিওটি নির্মাণ করেছেন না। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং তার মতো বাকি সব তারকাদের সঠিক পথে চলার বার্তা দিতে ফের লাইভ করেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক থেকে ভিডিও দুটি সরানো হয়নি। এ ব্যাপারে সিলেট সদর উপজেলার টুকরোবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না, তবে সাকিব আল হাসানকে এভাবে প্রকাশ্যে হুমকি অবশ্যই নিন্দনীয় বিষয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহেল বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি, সাইবার ফরেন্সিকের কাছে ভিডিও লিঙ্ক হস্তান্তর করা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু করেছি, দ্রুত আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।